এলাকায় নির্বাচনী প্রচারণায় কালিমাকে বিকৃত করে করার প্রবণতা দেখা যায় আল্লাহ মার্কার মালিক আল্লাহ এভাবে যে যার মার্কা প্রচার করে এ বিষয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নির্বাচনী প্রচারণায় ইসলামের কালিমা তুত্তি রিসা আলাকে বিকৃত করা লাহ মোহাম্মদ রসুল্লাহ আসাদসল্লাহ হ্যাঁ এই বাক্যকে পরিবর্তন করে লাহাল্লাহ অমুক মার্কা মালিক তুমি আল্লাহ এভাবে বলাটা অবশ্যই অনুচিত কাজ অবশ্যই অত্যন্ত গর্হিত একটি কাজ এটা কালিমা পরের যে অংশটা সেটাকে নিজের সুবিধা মতো পরিবর্তন করে দেওয়ার সামিল যদিও এখানে যে কথাটা বলা হচ্ছে যে অমুক মার্কা মালিক তুই আল্লাহ আলাহ সব কিছুরই মালিক অতএব এখানে কালিমাজ তৌহিদকে ব্যবহার করা এটা অবশ্যই অনুচিত কাজ এটা গর্হিত কাজ এটা কালিমাজু তৌহিদের অবমাননা অসম্মান বিধায় এর বিরুদ্ধে আমাদের মানে সতর্ক থাকা উচিত